আমার প্রথম রাজনৈতিক হাতে খড়ি আর কি, আমাদের স্কুলে তখন ছাত্রলীগের একটা সংগঠন ছিল। ৬ দফার পরে যখন ১১ দফা দিল এবং বঙ্গবন্ধু আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে উদ্ধারের জন্য যখন সাত দেশব্যাপী গণ অভ্যুত্থান আন্দোলন, ওই সময় মিছিল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি। এরপরে ৭০ নির্বাচন, নির্বাচনের পরে ৭১ পয়লা মার্চ ঢাকাতে জাতীয় সংসদ অধিবেশন বসার কথা, কিন্তু হঠাৎ করে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন ঢাকা সংসদ অধিবেশন বাতিল ঘোষণা করলো, আমরা বিশেষ করে আমাদের ছাত্রলীগ প্লাস আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণের মিছিল মিটিং সারা দেশব্যাপী ৩রা মার্চ আমরা যশোরের সবচেয়ে বড় মিছিল বের করেছিলাম। ওই মিছিলে পাক বাহিনীর যশোরের যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল, তার ভিতরে একটা পয়েন্ট ছিল টেলিফোন এক্সচেঞ্জ। তো টেলিফোন এক্সচেঞ্জে পাক বাহিনীর ওরা গাড়ি করে দখল করেছিল। আমরা ওই টেলিফোন এক্সচেঞ্জের পাশে যখন মিছিলে যাই তখন উপর থেকে এলোপাথি পুলিশ গুলি করছে পাক বাহিনী। তখন আমাদের মিছিলের পাশেই একটা ছোটো কুড়েঘর বলতে হবে, ওখানে এক ভদ্র মহিলা হিন্দু চারবালা তার গায়ে গুলি লাগলো এবং এটা ছিল যশোরের প্রথম শহীদ। এবং ওই চারবালা গুলি লাগার পরেই আমাদের ওই যে মিছিলের যে স্পিডটা এটা এত কয়েক গুণ বেড়ে গেলো যে আমরা চারবালা লাস্ট নিয়ে সারা শহরে সমস্ত আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সাধারণ জনতা মিলে মিছিল করে যশোরের নীলগঞ্জ একটা শ্মশান আছে ওখানে আমরা তাকে আর কি দাহ করছি। এই শুরু হলো আমাদের আন্দোলনের মানে প্রত্যক্ষ আন্দোলনের। এরপরে সাতই মার্চের ভাষণের জন্য আমরা তো এখন তো মফস্বলে, আমরা তো তখন ঢাকায় না, আমরা ওখান থেকে মিছিল মিটিং করতেছি এবং জানছি সাতই মার্চে বঙ্গবন্ধু রেস করছে বড় ধরনের একটা মিটিং করবে, ওখান থেকে আমাদের একটা দিক নির্দেশনা দেবেন। তো আমরা এটা জানবো কীভাবে? এই যে শুনছি যে রেডিওতে প্রচার করবে না, পরের দিন আমরা এটা শুনলাম এবং আমাদের মূল প্রেরণা ছিল বঙ্গবন্ধু বলে যে যার কাছে যাই আছে আজ থেকে তাই নিয়ে তোমরা ঘরে ঘরে দুর্গ করে তোলো। ছাত্রলীগের যে সংগঠনটা ছিল আমরা সবাই মিলে কী করছি, আমাদের গ্রামে একটা কামারের দোকান আছে যারা যে লোহার ই বানায় আর কি, ওই দোকানে যে আমরা তাকে মনে হয় হাসি লাগে, আমরা বলছি তোমরা ই করো ওই যে ফালা বানায় না, ফালা বানো আর আমরা ওই বাস কাটছি চিকুন বাস, ওই বাসের মাথায় ফালা লাগায় তা আমরা ওইটা নিয়ে যুদ্ধ করবো। তখন তো আমাদের এত বিয়ে নিত মনে একটা আলাদা স্পিড আর কি। আমাদের যশোর আবার উপশহর হচ্ছে বিহারি কাপ, বিরাট বড়, বিহারিরা ছিল আবার পাকিস্তানের পক্ষে, তা আমরা তখন যশোর শহরে যা বন্ধ হয়ে গেছে মিছিল করতে যাবো, মাঝে বিহারিরা প্রতিরোধ করে আমরা ওই ফালাটা নিয়ে বিহারিদের পাল্টা প্রতিরোধ করি। এটা করতে করতে এই মোটামুটি ২৫ মার্চের আগ পর্যন্ত এটা চলছে। এরপরে ২৫ মার্চে যখন ঢাকার ক্র্যাকডাউন হলো তখন আমরা যখন জানলাম যে ঢাকায় এটা পরের দিন আমরা জানছি বিবিসির থেকে, বিবিসি বাংলা থেকে আমরা যখন জানছি ঢাকায় ক্র্যাকডাউন হয়েছে, তখন আমরা কী করবো? আমরা তো কোনো ট্রেনিং বা কোনো কিছু নেই নিয়ে কোনো কিছু জানি না। তো আমরা ছাত্রলীগের যারা ছিলাম এবং পাশে গ্রামের আরও কিছু প্রবন্ধ মিলে আমরা শুনলাম যে যশোর ক্যান্টনমেন্ট ২৫ মার্চের রাত্রে ক্যান্টনমেন্টের ভিতরে যারা বিমল রেজিমেন্টের লোক ছিল তাদের কিছু লোককে মেরে ফেলছে, কিছু লোক রাত্রে বেরোচ্ছে ক্যান্টনমেন্টের তারিখে ওরা অবরোধ গড়ে তুলছে। পাশে যশোর শহরের ক্যান্টনমেন্টের পাশেই ইপিআর ক্যাম্প ছিল এবং পুলিশ লাইন, এখানে তো পুলিশ এবং ইপিআর তারাও যে ক্যান্টনমেন্ট গ্রাউ করছে। তখন আমরা কী করি? তখন আমাদের যারা একটু সিনিয়র রাজনীতিবিদ ছিল ওরা বলো যে এক কাজ করো, আমাদের প্রথম দায়িত্ব হলো যে এই যে ইপিআর পুলিশ এরা বেঙ্গল রেজিমেন্টের ক্যান্টনমেন্টটাকে ঘিরে যেই করেছে ওদেরকে আমাদের আগে সাপোর্ট দিতে, লজিস্টিক সাপোর্ট দিতে, খাওয়া দাওয়া দিতে হবে। তখন আমরা গ্রামেতে ওই যে
ওই মুড়ি চিড়া, তারপরে রুটি বানাই, পাটালি গুলজর, তারপরে এগুলো নিয়ে আমরা ওদেরকে প্রথম শুরু করছি। এক পর্যায়ে অবরোধ আর টিকতে পারেনি, আর্মিরা শহরের দিকে চলে আসছে, তখন ওই ইপিআর যারা ছিল বেঙ্গল রেজিমেন্ট ওরা কিন্তু অবরোধ তুলে নিয়ে চলে আসছে, আমরা চলে আসছি। আসা পরে সুবেদার মেজর ফজলুল হক নামে এক বদলো ছিল ইপিআর, মানে ক্যান্টনমেন্টের পাশে বাড়ি, কিন্তু ওই ওই যে কদিন যে আমরা যে রসদ সাপ্লাই টাপ্লাই দিচ্ছি এতে তার সঙ্গে মোটামুটি আমাদের একটা পরিচিত হয়ে গেছিলো। তো উনি কিছু ইপিআর নিয়ে আমাদের গ্রামে এসে, একটা স্কুল আছে, স্কুলে এসে আর কি আশ্রয় নিয়ে নিয়ে আমাদের বলে যে এক কাজ করো, আমাদের তো এইভাবে তো পালাই গেলে হবে না, আমাদের তো প্রতিরোধ গড়ে তুলতে হবে, কিছু উৎপলাপান জোগাড় করো যারা মানে ইয়াং আছে, আর খোঁজ নাও যে কোন দিক দেবে না, যে পুলিশ টুলিশও তো ভেঙে গেছে, পেয়ে গেছে, যে যারা যেখানে পাও তাদেরকে নিয়ে আসো, এখানে নিয়ে এসে আমরা এখানে একটা মোটামুটি প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করি। তখন আমাদের স্কুলের মাঠে, স্কুলের ভিতরে ক্যাম্প করলো, করে আমাদের স্কুলের মাঠে আর কি জাস্ট শুধু রাইফেল ট্রেনিংটা এই করতে করতে যশোর শহর দখল হয়ে গেছে, ওরা যাবে নড়াইল দখল করতে। তখন নড়াইল ছিল যশোর একটা সাব ডিভিশন, নড়াইল তখনও কিন্তু স্বাধীন, আর্মিরা যায়নি। তখন আমাদের বন্ধু ভাই বললো যে আমাদের এক কাজ করতে হবে, আমাদের কাছে খবর আসছে যে ওরা কালকে আর্মিরা নড়াইল যাবে, তা আমাদেরকে যে করে অন্তত 12টা একটা পর্যন্ত এদেরকে মাঝপথে আটকাতে হবে, ইন দি টাইমে ওরা ওই নড়াইল থেকে ওই যে নড়াইলে যশোরে যারা আসে ওদেরকে সহায় করবে, হিন্দুদেরকে সহায় দেবে, প্লাস নড়াইলে যারা রাজনীতি আছে ওরা যে ব্যাংক ট্যাঙ্ক তৈরিতে টাকা পয়সা নিয়ে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। এটা আছে 12 এপ্রিল ভোরবেলায় আমরা গেলাম যশোর নড়াইল রোড, ওই যশোর থেকে 6 মাইল, তখন তো মাইল ছিল, 6 মাইল দূরে একটা বড় ব্রিজ আছে দায়তলা ব্রিজ, গ্র্যান্ড টাউন নাম দায়তলা এবং ওই ব্রিজটার নাম হচ্ছে দায়তলা ব্রিজ। ওই ব্রিজের নড়াইল সাইডটা, যশোর সাইড না, নড়াইল সাইডে ওখানে রাস্তাপাড়ে গাছ কেটে দিয়ে আমরা যাওয়ার আগেই, আমরা তো সকালবেলায় ভোরবেলায় গেছি, তার আগেই অন্যান্য পুলিশ টুলিশ বড় আসে, ট্রেন স্কুলছে, গাছ কেটে দিয়ে রাস্তা অবরোধ করে আসছে। এবার আমরা যে ওদের সঙ্গে যুদ্ধ করছি, আমরা 10টা 11টা পর্যন্ত এদিক থেকে একটা দুটো ফায়ার করে, ওরা অনেকগুলো ফায়ার করে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ওদের সঙ্গে যুদ্ধ করে ওদের জিতা না, ওদের তো আমরা জিততে পারবো না, ওদেরকে আটকায় রাখা বুঝছিল, 12টা 1টা আটকায় রাখলো, পিছন থেকে আমাদের সাপোর্টে নড়াইল থেকে ইপিআর আসবে, তারপরে যুদ্ধ মূল যুদ্ধ হবে। তো যখন 12টা 12:30 বাজে ততক্ষণ পর্যন্ত আমাদের ওই সামনাসামনি মানে দৃষ্টির সীমানায় ওরা আসেনি, এর দূরের থেকে ওরা ফায়ার করতে তো আমরা ফায়ার করতে, ওরা যদি 10টা করে আমরা 1টা ফায়ার করি। এরপর 12টার দিকে হঠাৎ করে ওই যশোর ক্যান্টনমেন্ট থেকে, এটা কাছাকাছি তো যশোর ক্যান্টনমেন্ট থেকে এই এই যুদ্ধের সাপোর্টে সেলিং শুরু হয়েছে, জাস্ট আমাদের সামনে একটা বাঙ্কারে পরে আছে, সেলিং হচ্ছে, সেলিং পড়ছে। তারপরেও আমরা তো যেহেতু একটা ব্রিজের এটা রোড, রোডে পরে ব্রিজ, তো দুই সাইডে ঢাল, ওই ঢালে ওখানে আমাদের এইগুলো আর কি হয়েছে ট্রেন্সগুলো করা, তো রাস্তার ওই পাশে আর এই পাশে আমাদের কোনো যোগাযোগ ওইভাবে হচ্ছে, কথাবার্তা তো অত দূরে শোনা যায় না। তো মোটামুটি এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওদের ওই সেলের সেলিংয়ের সাপোর্টে প্রায় আর্মি যখন দৃষ্টিগোচরে চলে আসছে, তখন হঠাৎ করে আমাদের একজন পিছন থেকে চিল্লা গেছে যে নড়াইল থেকে ইপিআর আমাদের সাপোর্টে চলে আসছে, কারণ পিছনে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ কোলিং করতে করতে আসতেছে, তখন তো একই ড্রেস ছিল, সবার খাকি ড্রেস, তা আমাদের যেহেতু একটা ইনফরমেশন ছিল যে আমাদের সাপোর্টে নড়াইল থেকে ওরা আসবে, আর এখন যেহেতু 12টা 1টা বেজে গেছে, তা আমাদের সবার ধারণা যে ইপিআর আসছে, তো আমাদের যিনি কমান্ডার ছিল ওরা বলছে আমাদের এখন গুলি করার দরকার নেই, একটা দুটো জাস্ট ফায়ার করবো আমরা যাতে ইয়েতে না আসে, আসতে পারে পিছনে ওরা আসলে ওদের ইয়ে অনুযায়ী ইনফরমেশন অনুযায়ী ওরা কী কী পরিমাণে অ্যামুনিশন নিয়ে আসতেছে, আমাদের তো বেশি অ্যামুনিশন নেই, একটা একটা রাইফেল থাকলে ওগুলি তো বেশি নেয়, তারপর আমরা মূল যুদ্ধে যাব। কিন্তু যখন দৃষ্টিগোচরে চলে আসছে পিছনের গ্রুপ, তখন আমাদের ভুল ভাবনা যে ওরা ইপিআর না, ওরা হচ্ছে পাক আর্মি, ওরা বলছে আমরা যে ব্রিজে পরে ছানোদায় অ্যামুনিশ করে ভোর থেকে যুদ্ধ করছি, ওরা গ্রাম থেকে মানে ক্যান্টনমেন্ট থেকে বেরোয় ভিতরে গ্রামে দেখতে খাল পারে পিছন দিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করছে, তার সামনে বাই রোডে একটা গ্রুপ পিছন দিয়ে করে আসছে, তো এক পর্যায়ে একদম তখন আমাদের প্রায় অ্যামুনিশন নাই, গুলি নাই আর কি, তো এক পর্যায়ে সামনের গ্রুপ আর পিছনের গ্রুপ একদম কাছাকাছি চলে আসছে আমরা মাঝে, তখন আমরা ওখানে ছিলাম, এর ভিতরে কিছু মারা, ওই যে সেলিংয়ে কিছু মারা গেছে, কিছু যখন আমরা বুঝতে পারছি যে এরা পাক আর্মি, তখন বলতে ভাই ওই ওদেরকে বলছে যে তোমরা যে যেভাবে করো আত্মরক্ষা করো, ওই পিছনে ওই ঢাল দিয়ে ওখানে আস্তে আস্তে সরে যাও, কিন্তু আমাদের বাঙ্কারটা ছিল উপরে দিকে, ওখানে আমাদের সরার, আর আমাদের সামনে যে গ্রুপটা ছিল তাদের দৃষ্টিগোচরে ছিলাম আমরা,
কাজে আমরা বাংকা থেকে উঠে যে যাবো সে সুযোগটা ছিল না। তারপরেও যতটুকু সময় একদম শেষ মুহূর্ত পর্যন্ত একটা দুটো ফায়ার করতেছে আর ওই আসতে আসতে এক পর্যায়ে আমাদেরকে সারেন্ডার করেছে। ওখানে আমি সহ ওই বিডিআর ছিল, তারপরে আবদুল্লাহ কুল্লি ছিল এবং আমরা সব মোট 22 জন মতো আর কি আমরা ধরা পড়লাম। ধরা পড়ার পরে কার কোথায় নেশা যায় নি, আমি এবং আরও কয়েকজনকে নিয়ে আমাদেরকে পার্শ্ববর্তী গাড়িতে করে নিয়ে পার্শ্ববর্তী একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, মানে বিল মতো আর কি নিয়ে যায়, ওখান থেকে লাইন করছে। লাইন করে তো আরও কয়েক জায়গাতে গাড়িতে করে নিয়ে আসছে, মোট 22 জন মতো আমাদেরকে আনছে। আনে ওখানে লাইন করে গুলি করে তো বলছে এর ভিতরে মালাওয়ান কেক আছে, মানে ওরা হিন্দি উর্দুতে বলতেছে যে মুসলমান কেকে মালাওয়ান কেকে। তখন আমার চিন্তা করছি যে আমরা যে ওই যেহেতু ওই হিন্দু মুসলমানের ব্যাপারটা বলছে, আমরা যেহেতু মুসলমান হয়তো আমাদেরকে আর গুলি করবে না। তখন আমরা বলছি যে আমরা মুসলমান, তখন বলে খলমা টলমা করতে বলছে আমরা করছি। কিন্তু আমাদের যে লাইন করছি এইভাবে 22 জনকে, ওই পাশে একটা গ্রুপ রাইফেলে ধরা রয়েছে, এই পাশে একটা গ্রুপ রাইফেলে ধরা রয়েছে, আর ওই চাইডে একটা মেশিন গান নিয়ে 2-3 জন ওই মেশিন গান অপারেট, মানে হেভি মেশিন গান অপারেটর দেওয়া রয়েছে, পাশে একজন ওয়ার্ডসে কথা বলতেছে। আর আমরা তখন যার কাছে জিজ্ঞেস করতেছে কলমা পড়তে সে তো পড়তেছে, বাকি সবাই আর কি জোরে জোরে কলমা পড়তেছি আল্লাহকে ডাকতেছি। এই তখন তো এই কথা বলতে বলতেই জাস্ট জিজ্ঞেস করতেছে কলমা পড়ো তো কলমা ইয়ে পড়ো কলমা তাই পড়ো এটা পড়ো, এই করতে করতেই হঠাৎ করে জাস্ট শুধু একটু একটু শব্দ পেলাম, চোখে অন্ধকার ধোঁয়ায় অন্ধকার পড়ে গেছে, একটু একটু পরে যখন জ্ঞান ফিরছে তখন দেখি যে আমরা একটা পর একটা সব পড়ে আসি এবং ওই মেশিন গান গুলি করার পরে যখন সবাই পড়ে গেছে আর কি, তখন দুই সাইডে যারা রাইফেল দাঁড়া ছিল ওরা এসে আমাদের চেক করতেছে, পা দিয়ে বুদ্ধ দিয়ে চেক করতে কেউ জীবিত আছে কিনা, যে জীবিত আছে তাকে ব্যানার চার্জ করতেছে। আমার পাশে এক ছেলে ওই যে যখন পড়ে গেছে তার পায়েটা হয়তো ছোটো ছোটো পড়ে যাচ্ছিলো, সে তার জ্ঞান জ্ঞান আছে, আমি যখন জ্ঞান ফিরছে তখন সে আমাকে আসতে গেলে জিজ্ঞেস করতেছে যে আর্মি আসছে না চলে গেছে। তো আমি কিছু বলার আগে সে মাথা উঁচু করে দেখতে গেছে যে আর্মি আসে কিনা, মানে যার সেটা পড়েছিল তো মাথা উঁচু, যার মাথা উঁচু ওটা গুলি করছে, করলে ও এটা একদম পুরো ভেঙে আমার বডি বেড়ে এসে পড়ছে। তো আমাদের বুঝছি যে পুরো আর্মি চারিদিকে আছে, আমরা তো চোখ বুঝে পড়ে আছি, আমার এই পায়েগুলি বুকে গুলি লাগছে পায়েগুলি লাগছে, আর ওই লাস্টটা এসে পড়াতে ওর মুখটা একদম খুলে গেছে, ওর বডিতে আমার রক্ত হয়ে গেছে। তো আমি শুধু তখন আমার জ্ঞান ফিরে আসছে, কারণ আমার তখন গুলিগুলো বেশি মেজর না আর কি। তো দেখছি যে কানে চিল্লাচ্ছে কাঁদতেছে আর কি, মানে মানে কুকাচ্ছে যেটা ওকে বলে যে কাতরাচ্ছে তাকেই আর কি ওই ব্যানার চেষ্টা করছে, তখন আমি আমার মতো পড়ে আছি। এর ভেতরে এক আর্মি আমাকে জাস্ট আমার বুকে প্রত্যে অস্ত্র সরালো, সরাই আমাকে আমি এভাবে পড়েছিলাম। তো আমাকে তখন বুঝতে যে আমাদের কোনোরকম যদি আমি সারা বুঝতে পারি যে আমি জীবিত তাহলে আমাকে মেরে পড়বে, কাজ করছে আমার কাঁদতে পড়ছে। পরে কী মনে করে একদম একটা রাইফেল থাকায় আমার এই পাটা একদম রাইফেল থাকায় আর কি গুলি করলো, এটা যখন মারছে তখন আমাকে আবার জ্ঞান আরা গেছে, এটা আমার হার্টটা ভেঙে এখান থেকে বেড়ে গেছে। আগে কিন্তু বেশিক্ষণ আমি সেন্সলেস ছিলাম না, কিন্তু পরে আমি অনেকক্ষণ সেন্সলেস ছিলাম। যখন জ্ঞান ফিরছে তখন দেখছি যে আশেপাশে কোনো লোকজন নেই, শুধু আমরা কয়েকটা লাশ আছি আর আরেকটা ছেলে সে আহত অল্প আহত সে আছে, সে কিন্তু আর নড়াচড়া করেনি, যাকে দেখছে নড়াচড়া করলে গুলি করবে। আমরা তখন 12-12 ধরা পড়ছি, তারপর নিয়ে আসছে দুটো দিকে আমাদের গুলি করছে, আমরা সন্ধ্যাবন্ধ ওখানে আছি পরে আমাদেরকে গুলি করার পরে ওই আর্মিরা যে আসে গ্রামগুলোতে আগুন দিচ্ছে, কাছে আশেপাশে কোনো লোকজন আর আমাদের কাছে আসেনি। সন্ধ্যার দিকে তারপর লোকজন আস্তে আস্তে ব্যাক করছে, গান্ধী তো জানা যে গাইতলা ব্রিজ ওখানে কিছু লোক ধরে নিয়ে আসছে তাদেরকে গুলি করছে, আর তখন ধারণা ছিল গুলি করা মানে সম্মরি হওয়া। তো ওরা তখন আস্তে আস্তে ফিরে আসছে যে আমাদেরকে দেখতে, যখন গ্রামের লোকজন আসছে তখন আমরা বুঝছি যে না আর্মি আর না। তারপর আমি জাস্ট এদিক তো সেন্সলেস মানে অবশ্য গেছে, এদিক তো গুলি বন্ধ আছে, আমি জাস্ট হারে কেন দিই করে মাথাটা উঁচু করে ওই লোকজন লাস্ট নিয়ে একটা ই করতেছে, তখন আমি জাস্ট বললাম যে আমি জীবিত আছি আমাকে একটু নিয়ে কোথাও একটু নিয়ে চলো। তখন সব লাস্ট নেওয়ার পরে লাস্ট আমাকে তক্তা বলে আর কি কাঠ ওই যেটাতে ফার্নিচার বানে ওই কাঠের পরে উঠায় বাঁধে, তারপরে বললো যে এই গ্রামে নেওয়া যাবে না, কেন এই গ্রামে প্রায় দেওয়ার পরে কয়েক টাকার বাকি আছে, আর্মিরা বলে গেছে কালকে আবার আসবে, কাজেই অন্য কোথাও নিতে হবে। আর আমার তো এত আতঙ্ক আসছে যে আমি যেটা দেখছি যে মাথা উঁচু করছে আর গুলি করছে, ওইটা ওইটা আমার প্রত্যেক তখন আছে যে এবার যদি আর্মি আসে তাহলে তো আমাকে আর গুলি করবে না, আমাকে ম্যানেজ চার্জ করবে। তা আমি শুধু ওদের বলছি যে আমাকে রিমোট এরিয়া মানে একদম দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য, তারপরে যা করার নিয়ে আসছে ওই গ্রামে নিয়ে আসছে, নিয়ে এসে রাত্রি আসছে ভোর রাত্রি গরু গাড়িতে করে আমাকে নিয়ে গেছে ওখান থেকে পাশে একটা যে যেখানে আমাদের গুলি করছিল ওই ওর পাশে একটা বিরাট বড় পাওয়ার বিল আর কি
জলস্তরের বিল বলে, ওই বিলের ওপারে, আমি বললাম যে ওই বিলের ওপারে একটা গ্রাম আছে কৃষ্ণনগর, ওখানে আমাদের একটা আত্মীয় আছে, আমার ওইখানে নিয়ে গেলে আমি কিছু নিরাপদ, কারণ ওইখানে আর্মি কেউ সহজে যাবে না। তখন তো এপ্রিল মাস, বৃষ্টি টিষ্টি হয়েছে, মানুষ তারপরে মাটি চাষ করে রাখছে, এরপরে বৃষ্টি কাদা টাদা হয়ে গেছে, কাজ ওদিন আর্মি যাবে না। পরে আমার গরু গাড়িতে করে ওই গ্রামে নিয়ে গেছে, যে দেখি যে শহর থেকে যত লোকজন মানে পালাই গেছিল সব ওই সমস্ত গ্রামে যে আশ্রয় নিয়েছে। এবার আমাকে যখন নিয়ে গেছে তখন আর আমার আশ্রয় দেওয়ার মতো জায়গা নেই, ওদের ঘর বড় টিনের ঘর, পিছনে একটা ছাগল টগল রাখার জন্য ছোটোই আছে, ওই ছাগলগুলো সরাই দিয়ে লেপেটে ওখানে আমার থাকার ব্যবস্থা করছে। এবং ওখানে দুই মাস মতো উইদাউট ট্রিটমেন্ট, মানে উইদাউট ডাক্তারি ট্রিটমেন্ট, আমার যে গ্রামে একটা ফকির ছিল, সে আমাকে এই পায়ে এখানে একটা বুলিছিলাম, তো এটা দড়ি দিয়ে বাঁধে, তারপরে ব্লেড দিয়ে কাটিয়ে, ধান কাটা কাশি আছে, ওই কাশি তো ধার ধার দুটো কাশি পোড়ায় জীবাণুমুক্ত করে ওইটা দিয়ে গুলি ট্রিটমেন্ট বের করছে এটা। কিন্তু আমার এখানে তোমার ইয়ে রয়ে গেছে। তারপর দুই মাস মতো হয়েছিলাম, এরপরে আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ওই সময় বিমল রায়চৌধুরী, উনি আওয়ামী লীগের থানা পর্যায়ে নেতা, উনি তখন ইন্ডিয়ার বনগাতে ওনার বাড়ি আছে, তারপরে বলছে ওকে বনগাতে আনার ব্যবস্থা করবো। তারপর আমরা ব্যবস্থা হচ্ছে কী করা যায়, পরে আমাকে গরু গাড়িতে করে তারপরে ওই যে বিভিন্ন ইয়ে করে নিয়ে গেছে আর কি, বৈরা বর্ডার, বৈরা বর্ডারতে নিয়ে যাবে বনগা, বনগা আওয়ামী লীগ অফিসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার রাত্রে আওয়ামী লীগ অফিস থাকছি, পরে বিমল রায়চৌধুরী আসছে, এসে আমাকে বনগা সদর সদর করতে হচ্ছে, করে প্রাথমিক ট্রিটমেন্ট তিন মাস চার মাস মতো বন্ধু হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে তারপর আমাকে হাসপাতাল যখন রিলিজ করে দিল, তখন কিন্তু আমার এই পায়েটা সমস্যা রয়ে গেছে, পায়ের ভিতরে তখন ওই ভাঙা হার্ট হার্ট রয়ে গেছে, আমি এমনি পরে ঘাস রেখেছি কিন্তু আমার আঁকতে পারিনি। তখন আমাকে যখন রিলিজ করে দিল, তো ওই বনগাতেই চাপাবাড়ি ইয়াদ ক্যাম্প, তারপর আমাকে নিয়ে যে চাপাবাড়ি ইয়াদ ক্যাম্পে নিয়ে গেল, নিজে চাপাবাড়ি ইয়াদ ক্যাম্পের যিনি এসডিএম ছিলেন আলতাপ, যে গ্রামে আমার গুলি ঘুষে যে গ্রামের পাশে তার বাড়ি ওই গ্রামে, তার পরিচয় দেওয়ার পরে তো চিহ্ন, কিন্তু আমাকে বলে যে তোমার একটা সমস্যা আছে, তোমার পায়ের যা সমস্যা, তোমাকে আমরা আর ওই ট্রেনিংয়ে পাঠাতে পারবো না, তাহলে কী করা হবে, তখন বলে যে তোমাকে যে আমরা অন্য কাজ করাবো, সেটা হচ্ছে যে ক্যাম্পে যারা ওই ইয়েদ ক্যাম্পে তো প্রথম যে ভর্তি হয় ওখান থেকে পরে আস্তে আস্তে সিরিয়াল করে পাঠাই হায়ার ট্রেনিংয়ে, তো বলে যে ইয়েদ ক্যাম্পটা তো একটা মোটিভেশনের জায়গা, তাই সে ভর্তি হচ্ছে তাদেরকে ফলিং টলিং করায় দিনের বেলায় রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় বসে ওদের দেশপ্রেম সম্পর্কে বিভিন্ন বিষয় বলে এখানে তোমাকে আমরা উপস্থাপন করবো, তোমার এই যে গুলি লাগছে, তোমার যে অবস্থা এগুলো আমরা তুলে ধরবো, এতে যারা যে আসছে ক্যাম্পে ভর্তি হচ্ছে এদের মনের ভিতরে আলাদা ধরনের একটা স্প্রিয়ে আসবে। তো ওইখানে আমাকে আরও তিন মাস মতো রাখলো, রাখার পরে আমার পাটা ওই যে সকালবেলায় একটু লেফট রাইট করে পাটা আবার ফুলে উঠলো, এটা সব খুলে গেছে, খুলে যাওয়ার পর আমাকে ওরা ওই ক্যাম্পের পক্ষ থেকে আবার বনগা যে হাসপাতালে ভর্তি ছিলাম ওই হাসপাতালে ভর্তি করছে, এবং বনগা হাসপাতালে থাকা অবস্থায় ছয় ডিসেম্বর যশোর সাথে নিয়ে গেছে, যদি তখন আমি মোটামুটি আরও অপারেশন করেছি একটু হাঁটতে পারি, পুরোপুরি সুস্থ না কিন্তু হাঁটতে পারি, বলে যে আট তারিখে যশোরে প্রথম প্রবাসী সরকারের জনসভা হবে, যেখানে অনেক দেশি বিদেশি সাংবাদিকরা যাবে, তুমি ইচ্ছে করলে যেতে পারো, হাসপাতাল থেকে ছুটিয়ে যেতে পারো। তো আমি জাস্ট ওই মিটিং দেখতে আর কি আসা, যথার্থ বেশি দূর না, তো আসলাম হয়েছে মিটিং, আবার আমি ইন্ডিয়া চলে গেছি, যে হাসপাতাল থাকার পরে বাহাত্তরের শেষের দিকে আমি হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ দেশে আসছি, দেশের আমার পরীক্ষা দিতে হবে, কিন্তু তখন আমার এই পায়ে আমি একটু হাঁটলেই পাটা ফুলে যাই, পাতে রক্ত পড়ে, উনি করে আমাদের যশোর সদরের যে এমপিসি এমএনএ রহসন সাহেব উনি আমাকে নিয়ে যায় যে ডিসি অফিসে নিয়ে গেলো, নিয়ে যেয়ে তো আমাকে তো একটা দরখাস্ত করে ডিসি অফিস যেটা ডিসি কাছে চিঠি ফরওয়ার্ডিং করে বঙ্গবন্ধুর কাছে পড়াবো আর কি ঢাকায় আসলাম, এসে পূর্ণ গণভবন যেটা এখন যে রাষ্ট্রীয় অতিথি ভবন এই সুগন্ধ ওখানে এসে বঙ্গবন্ধুর কাছে আসলাম, বঙ্গবন্ধু তো পেলাম না, উনি তো লন্ডন গেছে, তো ওনার পিএস সব কিছু দেখার পরে আমাকে রেফার করে দিল স্বাস্থ্য সচিবের কাছে, পরে স্বাস্থ্য সচিব আমাকে রেফার করে ছড়া দিয়ে ফেলাম, তখন সব মুক্তিযোদ্ধাদের যুদ্ধাতম সুযোগদের নিয়ে সরাজ হাসপাতালে ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করেছে, দেওয়ার পরে তোমার ডাক্তার গাছটার আন্ডারে আমি ট্রিটমেন্ট করছি, পরে আমি অপারেশন করেছি, করে দেখা গেল যে আমার এর ভিতরে অনেকগুলো ছোটো ভাঙা হার্ট ছিল, যে জন্য আমি কিছুদিন পর পর আবার পাটা ফিরে পড়ত, তারপর তো আর কি আসে এখানে। প্রথম যখন ব্রাশ ফায়ার করে তখন আমার লাগছিল যে পেটে এগুলো আর এই পায়ে এখানে লাগছিল এমনগুলিটা ছিল, এরপরে তো বললাম যে যখন চেক করে ইয়ে করছে না ঠেকে আমাকে উঠে তখন যে এই করছে
এটা এখানে লাগে, এখান থেকে হার্ট এটা নিয়ে আমি দীর্ঘদিন কষ্ট করছি, কারণ এটা এখানে মাংস করে প্লাস্টিক সার্জারি করাই করা হয়েছে। আর হাঁটতে গেলে এই যে এই চাপ লাগলে মাকে টান লাগতো, যার জন্য এটা দিনে আমি হাঁটতে পারতাম না, এবং এটার জন্য আমাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছে। 73-এর পরীক্ষা আমার মাত্র পরীক্ষা ছিলাম, তো 73-এ আমার হাসপাতালে থাকা অবস্থায় আমার SSC পরীক্ষার জন্য আমার ব্যাচের যারা সবাই পরীক্ষা দিল ঢাকাতে, কিন্তু আমি ওই ব্যবস্থা করতে পারিনি, যার ফলে আইআরসি ইন্টারন্যাশনাল কমিটির পক্ষ থেকে একটা হেলিকপ্টার করে আমাকে যশোরে বসে দিয়ে আসছে। এবং ওরা একটা অ্যারেঞ্জমেন্ট করছে, পরীক্ষা শেষে ওদের সঙ্গে যোগাযোগ করলে তখন তো রেড ক্রস হয়নি বাংলাদেশ, আইআরসি তখন রেড ক্রসের কাজটা করে, তো যশোর যে আইআরসি অফিস আছে ওখানে চিঠি লিখে দিচ্ছিল, তখন পরীক্ষা শেষে ওদের সঙ্গে যোগাযোগ করলে আবার ওদের হেলিকপ্টার করে আমাকে ঢাকায় এই সড়ক দেশের পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ওই ব্যবস্থা আমি যে SSC পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসি। এগুলো ছিল পরিত্যক্ত বাড়ি, তখন আমাদের ওই যারা যুদ্ধাতম সুদাতের চিকিৎসা মোটামুটি একটা পর্যায়ে শেষ হচ্ছে, তাদের ফলো আপ প্রিক্রেশনের জন্য এই বাড়িগুলো এখানে চারটে বাড়ি, এইগুলো তখন একটা সরফেন জ্বর ধরে লন্ডনে একসঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, নবায় দায়িত্ব দিল যে যে মুক্তিযুদ্ধের ট্রিটমেন্ট শেষ হচ্ছে ওদেরকে এখানে থাকার ব্যবস্থা করে পুনর্বাসনমূলক কিছু করা যায় কিনা, তখন আমাদের এখানে আর কি থাকার ব্যবস্থা করলো। আমি যেহেতু ছাত্র ছিলাম, পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা দিয়ে আসছি, তা আমাকে টাইপ রাইটিং শিখাইছে, অন্যান্য যারা খারাপ ঘড়ির কাজ শিখাইছে, মিউজিক কাজ শিখাইছে, তারপরে তো SSC রেজাল্ট বেরো মানে বেরোলে পাস করলো, আমি তেজা কলেজে পড়তে হয়েছি। এই তারপরে তেজা কলেজে পড়তে পড়তেই 75-এর বঙ্গবন্ধু মানে মারা যাওয়ার পরে আমরা তো এখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, যে আমি এখানে আরও কাজে লতিফ আছে, আমরা যে যশোর গভর্নমেন্ট কলেজে পড়তেছি, গভর্নমেন্ট কলেজে যখন আমরা ডিগ্রি পরীক্ষার্থী তখন এই যে নীলনবী স্যার উনি তখন করেন ট্রাস্টের ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রি, উনি তখন একটা উদ্যোগ নিলে যে সব যুদ্ধাত্মক যারা শিক্ষিত আছে ওদের চাকরি দেবে, এতে যারা অন্য যারা আছে তারা বলে যে তুমি আসো এবং তোমরা যারা শিক্ষিত আসো আসো ঢাকা আসো, ওই কল্যাণ ট্রাস্টের সব সাক্ষাৎ কেন্দ্রে তোমাদের চাকরির ব্যবস্থা করবে। তখন আমার ডিগ্রি পরীক্ষা না দিয়ে চলে আসছি ঢাকায় ইন্টারভিউ দেওয়ার পরে, তারপরে আমাদের চাকরি এই তারপর চলতেছে। বাংলাদেশ নিয়ে আমরা খুব হতাশ ছিলাম, কিন্তু এখন মোটামুটি কিছুটা আশা আরো দেখছি, হতাশ ছিলাম এই জন্যই যে স্বাধীনতার পর তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করতে একটু সময়ের ব্যাপার, কিন্তু যখন মোটামুটি গুছায় আসছে তারপর তো বঙ্গবন্ধু হত্যা করছে, বঙ্গবন্ধু হত্যা করার পরে পুরো এন্টি লিবারেশন ফোর্স রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, আসার পর তখন আমাদের কাছে মনে হচ্ছে আমরা ছিলাম এন্টি লিবারেশন ফোর্স, ওরা ছিল লিবারেশনের দেশের সপক্ষের শক্তি, কারণ আমরা তখন পরিচয় দিতে পারিনি, আমরা তখন মুক্তিযুদ্ধের সময় যে স্লোগান জয় জয় বাংলার স্লোগান এটাই করতে পারিনি, আমরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারি না, সেটা ছিল সবচেয়ে কষ্টের। তৎকালীন যে সরকার বিএনপি সরকারের যে প্রধানমন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী শাহজাহির রহমান, আমরা মনের দুঃখে শাহজাহির রহমানকে জাতীয় সংসদের ভিতরে মারছিলাম, মারধর করছিলাম, আমরা যুদ্ধার্থ বুঝছিলাম, বুঝলাম যে কিছু তো করতে পারলাম না, তখন তখন মনের একটা ক্ষোভ মিটাই যে একজন রাজাকারকে আমরা পেটাতে পারলাম, কিন্তু তারপরে যা পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের মোটামুটি এখন একটা আশা আরও দেখছি যে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এটা আর কিছু জায়গায় থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তো মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে আদর্শ সম্পর্কে জানবে, কারণ এখনও পর্যন্ত আমাদের আমাদের ছেলেমেয়েরা জানে, কিন্তু তার আগে যারা যারা এখন ইউনিভার্সিটি পড়ে তারা এখনও মুক্তিদের সঠিক ইতিহাস জানে না, তারা এখন স্বাধীনতা যুদ্ধকে 71-এর যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের মতো গণ্ডগোলের বছর বলে কথা বলে। এবং আমি এবার একটা পার্সোনাল একটা কথা বলি, আমি 2015 সালে আমেরিকায় গেছি একটু বেড়াতে, 2015 সালে তো প্রতিদিন একজনের বাড়ির একজনের বাড়ি ইফতারি হয়, সেই সব বাঙালিরা আসে, ওই দিন ছাকা চৌধুরীর কেসের রায় হয়েছে, ওই দিন একটু আলোচনা আসছে ইফতারি পরে, সেখানে আমাকে সবাই ধরছে যে আপনি তো মুক্তিযোদ্ধা, তো বঙ্গবন্ধু তো সব স্বাধীনতা মাফ করে দিয়ে গেছে, তাহলে শেখ হাসিনা শেখ রাজাকারদের আবার বিচার করতেছে, তাহলে উনি কি বাপের আইন মামলা করতেছে না? তখন আমি তাদের বলছি যে ওই কমিউনিটি আছে ইঞ্জিনিয়ার ডাক্তার এরাই, আমার খুব কষ্ট লাগছে যে আপনারা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আমি আমেরিকা আসছে মানে দেশের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, আপনারা এখনো জানেন না বঙ্গবন্ধুর যে সাধারণ ক্ষমার ভিতরে কী ছিল, বঙ্গবন্ধু যে সাধারণ ক্ষমা করছিল তার ভিতরে চারটে অপশন ছিল যে হত্যা ধর্ষণ লুটে জড়িত তারা বাদে বাকি সাধারণ যারা ওই রাজাকার ছিল তাদের ক্ষমা করে, এদের তো ক্ষমা করেনি, এবং যাদের বিচার আছে হয়তো যেমন প্রতিটা রায়ের ভিতরে উল্লেখ করতেছে যে যতগুলো তার ভিতরে অভিযোগ আছে তার ভিতরে হত্যা বা ধর্ষণ বা অগ্নি সংযোগ এরকম কোনো একটা ঘটনার সাক্ষী এসব নিয়ে তার রায় দিচ্ছে, কাজে এগুলো তো বঙ্গবন্ধু মাফ করেনি। তাই এই এই প্রজন্মের ডাক্তার ইঞ্জিনিয়াররাও জানে না সাধারণ ক্ষমাটা কিসের ছিল কী ব্যাপার,
এখন ওরা আস্তে আস্তে বুঝতেছে, আমাদের প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা বুঝতেছে, এর আগেরটা রাম না বুঝে এখন বুঝতেছে। তবে আশাবাদী যে এইভাবে যদি আর কিছু থাকে তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেক্সট প্রজন্ম একটা ভালো অবস্থানে আসবে, আমরা ওইটা ওই আশাই বুক বেঁধে বসে আছি। আমাদের তো চাপ আর কিছু নাই, আমাদের যেটা ছিল দেশ স্বাধীন করাটা করছে, এখন তো নেক্সট প্রজন্মের এটাকে আগে নিয়ে যাবে। কিন্তু মাঝখানে বাধা পাওয়ার পরে যেটা পিছিয়ে গেছে, একটা জিনিস যদি পাঁচ সাত মাটি তাহলে পুঁতে রাখা হয়, ওদের উঠাতে গেলে পাঁচ সাত মাটি খুঁটে তারপর উঠাতে হয়। তো এখন আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে আনতে ওই পাঁচ সাত মাটি খুঁড়িয়ে তারপর আনতে হচ্ছে, যার জন্য একটু সময় লাগতে থাকে। তো আমরা আশাবাদী।